السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مولانا بليز الحمد لله. أمرا সর্বশেষ ক্লাসে দুই নাম্বার বইয়ের লেসন টু পড়তেছি। লেসন টু এর অনুশীলনী শুরু করেছিলাম এক্সারসাইজ পড়ার পরে। অনুশীলনী এক নাম্বারে আমরা কিছু প্রশ্ন এবং প্রশ্নগুলোর সাথে উত্তর দেওয়া আছে আমরা পড়েছিলাম। আজকে আমরা অনুশীলনী টু এক্সারসাইজ টু এটা পড়ব। গত ক্লাসে আমরা এটা শুরু করেছিলাম। এখানে বলতেছে ইকরা কুল্লা জুমলাতিন মিনাল জুমালিল আতিয়াতি, এই যে সামনের বাক্যগুলো থেকে প্রত্যেকটা বাক্য পড়তে হবে। সুম্মা ক্বরাহা উখরা বাদা তাগয়িরিল মুনাদা, এরপরে যে আরেকটা বাক্য যেটা দেওয়া আছে এটাও পড়তে হবে মুনাদার পরিবর্তনের পরে। কামা হুয়া মুওয়াদ্দাহান ফিল মিসাল, যেমনটা এখানে এক্সাম্পলে দেওয়া আছে। এই যে উদাহরণ দেওয়া আছে মুনাদা, মুনাদা এই দেখুন, মুনাদা শব্দের অর্থ হলো যাকে ডাকা হয় বা যাকে আহ্বান করা হয়। একটা শব্দ হলো নিদা, নিদা অর্থ হলো আহ্বান করা বা ডাকা, কাউকে ডাকা বা আহ্বান করা। আরবিতে একটা হরফ আছে, এটা হলো ইয়াটাকে আরবিতে বলে হারফুন নিদা, অর্থাৎ কাউকে ডাকতে চাইলে এই হরফটা শুরুতে নিয়ে আসতে হয়। হারফুন নিদা, ই আহ্বান করা বা ডাকার হরফ। কাউকে ডাকতে চাইলে বা আহ্বান করতে চাইলে আমাকে ডাকতে হবে ইয়া দিয়ে। ইয়া 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 হলো হারফুন নিদা। তাহলে এখন আমি কাউকে ডাকতে চাচ্ছি, তাহলে যাকে ডাকা হবে তাকে আরবিতে বলা হয় মুনাদা। মুনাদা মানে যাকে ডাকা হয়, তাহলে যেই হরফের মাধ্যমে ডাকা হয়। এই যে ইয়া মানে হারফুন নিদা, হারফুন নিদা অর্থ করলে আমরা হবে ডাকার হরফ, যেই হরফ দ্বারা কাউকে ডাক দিতে হয়। যেমন আমি বললাম ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ, তাহলে আমি ডাকতেছি মুহাম্মদ কে, তাহলে কি হরফ দ্বারা ডাকলাম সেটা হলো ইয়া, এই জন্য ইয়াটা হলো হরফুন নিদা। এখন ডাকলাম কাকে, মুহাম্মদ কে, তাহলে মুহাম্মদ হলো মুনাদা, যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। তাহলে ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিই এখানে, যেমন বলতে পারি ইয়া প্লাস মুহাম্মাদুন, এই দুইটা মিলে এখন কি হয়ে যাবে মনে রাখবো। মুনাদা যে শব্দকে ইয়ার পরে আসবে এটা সবসময় এক দম্মা হবে, সবসময় এক দম্মা হবে। তাহলে ইয়া মুহাম্মাদুন থেকে এখন হয়ে যাবে ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। তাহলে এখানে ডাকা হচ্ছে কাকে, মুহাম্মদকে, মুহাম্মদকে। তাহলে মুহাম্মদটা কি হবে মুনাদা, মুনাদা। ডাকা হচ্ছে যেই হরফটার মাধ্যমে, সেই হরফটা কোনটা, ইয়া, ইয়া। ইয়াটার নাম কি, হারফুন নিদাই, হারফুন নিদাই। তাহলে মুনাদাটা সবসময় এক দম্মা হবে, এক দম্মা, এক পেশের উপরে মাবনি হবে, অর্থাৎ সবসময় এক পেশ হবে। তাহলে এখন বলেন তো আমি যদি বলতে চাই হে বেলাল, আরবি কি হবে, ইয়া বেলাল, ইয়া বিলালুন ছিল, এখন কি হয়ে যাবে ইয়া বেলাল, ইয়া বিলালু। একইভাবে আমি যদি বলতে চাই হে ফাতেমা, আরবি কি হবে, ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু। তাহলে আমরা হারফুন নিদা মুনাদা বুঝে গেলাম। এখন এই দেখেন বইয়ে এই কথাটাই বলতেছে
بعد تغيير المنادى منادى কে পরিবর্তন করার পরে كما هو موضح في المثال যেমনটা এক্সাম্পলে দেখা গেছে যেমন দেখেন বাক্যটা হলো মিসাল মিসাল মানে উদাহরণ আইনা কলামুকা ইয়া আবি এই দেখেন ইয়া আবি হে আমার বাবা ইয়া আবি মানে হে আমার বাবা আইনা কলামুকা অর্থ কি হলো আপনার কলম কোথায় আপনার কলম কোথায় আইনা কলামুকা এই দেখেন কা ব্যবহার হইছে কারণ মুনাদাটা হলো আবি মুজাক্কার মুনাদাটা যেহেতু এখানে মাসকুলিন এই জন্য আমি বলতেছি আইনা কলামুকা তাহলে দেখেন পরের বাক্যটা আইনা কলামুকি ইয়া উম্মি এই যে উম্মি মুনাদাটা মুজাক্কার নাকি মুয়ান্নাস মুয়ান্নাস তো সুতরাং এখন আমাকে বলতে হবে আইনা কলা মুকি মুকি এই যে এই কাফটা মুয়ান্নাস হলো কেন কারণ মুনাদাটা মুয়ান্নাস মুনাদা পরিবর্তন করার কারণে শব্দের মধ্যেও পরিবর্তন করা লাগছে তো এই যে এই পরিবর্তনটা খেয়াল করে এখানে এই শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে দেখেন এক নাম্বারটা আছে একজন একজন পড়ি আমরা ফারজানা পড়েন দেখি ফারজানা মুনির ফারজানা রহমান দুইজন আছেন যে কেউ একজন পড়েন জি ফারজানা রহমান পড়বেন না উনি উনি আমাদের আগের ক্লাসের জাস্ট এইভাবে থাকে ওকে ঠিক আছে তাহলে ফারজানা মুনির আপা পড়েন দেখি ওকে কে পড়বে একজন পড়েন আমরা সবাই পরে পরে গেলে তাহলে হবে হলো আমাদের অস্পষ্টতা থাকবে না আমি পড়লে তো আমার চালু হবে কিন্তু আপনাদের অস্পষ্ট থেকে যাবে পড়তে পারবেন না রিডিং যোগ্যতা বাড়তে হবে তাহলে এই জন্য পড়তে হবে পড়েন তো মাশাআল্লাহ পড়ি উস্তাদজি আমি পড়ছি হ্যাঁ একজন 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 ঠিক আছে পারভিন সুলতান আপা পড়েন ইন্দাকা কলামুন ইয়া মুহাম্মাদু রাইট অর্থ কি হলো হে মোহাম্মদ কলামুন হচ্ছে কলম ইন্দাকা আ মানে কি ইন্দাকা মানে তোমার নিকট তোমার নিকটে কি একটি কলম আছে আ ইন্দাকা কালামুন ইয়া মুহাম্মাদু হে মোহাম্মদ তোমার কাছে কি একটি কলম আছে ইন্দা মানে নিকটে হ্যাঁ ইন্দা নিকটে ইন্দাকা তোমার নিকটে তোমার নিকটে কি একটি কলম আছে অর্থাৎ তোমার কাছে কি একটা কলম আছে এটা হলো প্রশ্ন তাহলে এখানে মুনাদাটা হলো মোহাম্মদ এটা ম্যাসকিউলিন ছিল এই জন্য ইন্দাকা এটাও ম্যাসকিউলিন হয়েছে কারেক্ট এবার দেখেন আমি বলতে চাই হে আমেনা তোমার কাছে কি একটি কলম আছে তাহলে বলেন তো আরবি কি হবে আইন্দাকি কলামুন ইয়া আমিনাতুন আমিনাতু এক পেশ জি আমিনাতু আগে ছিল ইন্দাকা এখন হয়ে যাবে ইন্দাকি আইন্দাকি কলামুন ইয়া আমিনাতু ইয়া আমিনা তোমার কাছে কি একটা কলম আছে তাহলে আমি বলতে চাই হে মারিয়াম তোমার কাছে কি একটা বই আছে আরবি কি হবে বলেন তো আ ইন্দাকি বই না আ ইন্দাকি কিতাবুন ইয়া মারিয়াম মারিয়াম নাম কি বললাম মারিয়ামু আচ্ছা আ ইন্দাকি কিতাবুন ইয়া মারিয়ামু ইয়া মারিয়ামু এক পেশ হয়ে গেল তো হ্যাঁ মারিয়াম তোমার কাছে কি একটা বই আছে তাহলে সিমিলার প্যাটার্নে সব শব্দ এই সব বাক্য আমরা বানাতে পারবো জি মাশাআল্লাহ দুই নাম্বার শূন্যস্থানটা আমরা আরেকজনের কাছ থেকে পড়ি আরেকজন পড়েন এই দুই নাম্বারটা তাহসিন সুলতান পড়েন হ্যাঁ আইনা বাইতুকা ইয়া সাইয়িদি হ্যাঁ সাইয়িদি মানে হে সর্দার হে জনাব হ্যাঁ যে সাইয়িদুন মানে হলো জনাব মহোদয় বা মিস্টার বলেন তো এর অর্থ কি হলো হে জনাব হ্যাঁ আপনার কাছ আপনার আপনার বাড়ি কোথায় আইনা বাইতুকা আপনার বাড়ি কোথায় হে জনাব আপনার বাড়ি কোথায় মাশাআল্লাহ আইনা বাইতুকা
ইয়া সাইয়েদি অর্থ বলেন তো এরপরে এখন আমি বলতে যাচ্ছি হে জনাবা আপনার বাড়ি কোথায় সাইয়েদুন মানাস সাইয়েদাতুন তাহলে হবে আইনা বাইতুকি ইয়া সাইয়েদাতি আইনা বাইতুকি ইয়া সাইয়েদাতি কারেক্ট আইনা বাইতুকি ইয়া সাইয়েদাতি এখানে বাইতুকার জায়গায় বাইতুকি হয়ে যাবে রাইট রাইট এরপরে তিন নাম্বার বাক্যটা কে পড়বে তিন নাম্বারটা রেজ হ্যান্ড করেন আমরা তিন নাম্বারটা মিশরি একটা নাম আছে একটু পড়বেন পড়েন তো মাশাল্লাহ অথবা নাজমা জাহান আপা পড়েন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি তিন নাম্বারটা পড়বো হ্যাঁ হ্যাঁ আহাজা দাপ্তার নোট খাতাটা কি তোমার তোমার এই খাতাটা কি লাকা তোমার দফতারু লাকা এই খাতাটা কি তোমার ইয়া আলী ইউ হে আলী তাহলে বলুন তো হে আলী এই কলমটা কি তোমার তাহলে আরবি কি হবে আহাজা কালামু লাকা ইয়া আলিউ আল যুক্ত করতে হবে কিন্তু আহাদাল কালামু লাকা ইয়া আলিউ এই কলমটি কি তোমার হে আলি আলহামদুলিল্লাহ সেম বুঝে গেলাম এখন মুনাদা পরিবর্তন করে এটা বলেন তো এটা হবে আহাজা দাপ্তারা লাকি ইয়া ফাতেমাতু এই যে লাকার জায়গায় হয়ে যাবে লাকি রাইট হ্যাঁ তাহলে এই খাতাটা কি তোমার হে ফাতেমা মাশাআল্লাহ চার নাম্বার বাক্যটা চার নাম্বার বাক্যটা এস জাহান স্যার পড়েন তো না চার নাম্বারটা আরেকজন এস জাহান মিন আইনা আংতা ইয়া আখি রাইট আপনি কোথা থেকে এসেছেন তাহলে এখন যদি বলতে চাই হে বোন তুমি কোথা থেকে এসেছো তাহলে কি হবে মিন আইনা আন্তি কারেক্ট এই আন্তার জায়গা হয়ে যাবে আন্তি মিন আইনা আন্তি ইয়া ইয়া উখতি মাশাআল্লাহ ইয়া উখতি হে আমার বোন আপনি কোথা থেকে এসেছেন কারেক্ট এরপরে পাঁচ নাম্বার বাক্যটা পাঁচ নাম্বার বাক্যটা আমরা শুনবো শিউলি মুরসালিন পরেন তো শিউলি মুরসালিন আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনা আবুকা ইয়া খালিদু ইয়া খালিদু টান দিয়া ইয়া খালিদু হ্যাঁ আইনা আবুকা ইয়া খালিদু অর্থ কেন হে খালিদ খালিদ তোমার পিতা কোথায় তোমার বাবা কোথায় আইনা আবু কা ইয়া খালিদ কারেক্ট এখন বলেন তো হে খাদিজা আইনা আবু কি ইয়া খাদিজা তু রাইট আইনা আবু কি ইয়া খাদিজা তু হে খাদিজা তোমার বাবা কোথায় রাইট এরপরে পাঁচ নাম্বার এই ছয় নাম্বার বাক্যটা এটা আমরা শুনবো রেজিনা জাহান রেজিনা আপা থেকে রেজিনা আপা বলেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম
أأنت مريض يا خالي يا خالي يا خالي يا خالي right شوائي نيچر باكو غلو پڑتے تھا كن شوائي كجي كيشه كربو كنتو يا خالي خالون ارتو لو ماما تلي خالي ارتو كيو لو تلي هي ماما هي آمار ماما هي آمار ماما correct أأنت مريض مريض ماني كي مريض ماني سيك أشوستو ও আচ্ছা তাহলে হে আমার মামা আপনি কি অসুস্থ রাইট আপনি কি অসুস্থ তাহলে আমি বলতে চাই এই খালাতুন অর্থ হলো খালা বাংলাতে আমরা বলি না খালা এই খালা তাহলে বলেন তো হে আমার খালা তুমি কি অসুস্থ এটা বললে কি হবে আন্তি মারিদুন ইয়া খালা মারিদুন মারিদুন নাকি মারিদাতুন ও মারিদাতুন أنت مريضة يا خالتي يا خالتي right سلامت بولين هي أمار خالة أبني كي أشستو هي أمار خالة أبني كي أشستو right تمي كي أشستو এরপরে আমরা এই যে এই সাত নাম্বার বাক্যটা লাতিফা কাদির আপা থেকে শুনি আর এরপরে প্রস্তুত থাকবেন পরে শুনবো পরের বাক্যটা হলো আসাদ স্যারের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা পড়েন লাতিফা কাদির হ্যাঁ জি শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ একটু আওয়াজটা স্লো ফোনটা কাছে নিয়ে বললে একটু ভালো শোনা যাবে হ্যাঁ কাছে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সাত নাম্বারটা পড়ছি রাইট আইনা বিনতুকা ইয়া আম্মি ইয়া আম্মি আম্মুন মানে চাচা মানে হ্যাঁ আমার চাচা আচ্ছা আম্মি মানে চাচা আচ্ছা হ্যাঁ তাহলে ইয়া আম্মি মানে হে আমার চাচা আইনা বিনতুকা তাহলে অর্থ কি হলো আপনার আওয়াজ পাচ্ছি না খুব বিনতুন মানে মেয়ে আইনা বিনতুকা তোমার মেয়ে কোথায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বিনতু মানে মেয়ে হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার আচ্ছা আচ্ছা সরি আমি তাহলে এখানে তোমার মেয়ে কোথায় এই আমার চাচা আপনার মেয়ে কোথায় বা তোমার মেয়ে কোথায় হ্যাঁ करेक्ट তাহলে আম্মা তুন অর্থ ফুপু তাহলে বলেন তো হে আমার ফুপু তোমার মেয়ে কোথায় কিভাবে বলবো আইনা তোমার মেয়ে আচ্ছা বিনতু কি ইয়া আম্মাতি রাইট আইনা বিনতু কি ইয়া আম্মাতি টান দিতে হবে হ্যাঁ আম্মাতি মাশাআল্লাহ এই বাক্যটা আসাদ স্যারের কাছ থেকে শুনি আট নাম্বার বাক্যটা আসাদ স্যার পড়বে এরপরে নয় নাম্বার বাক্যটা শুনবো মুনজিয়া আপা থেকে মুনজিয়া সুন্দর নাম মুনজিয়া জি আসাদ স্যার পড়েন তো আট নাম্বার বাক্যটা ইঞ্জিনিয়ার আসাদুল আলম সিদ্দিকি স্যার মাশাআল্লাহ স্যার অনেক সময় দেয় বিভিন্ন ক্লাসে সময় দেয় মাশাআল্লাহ স্যার পড়েন তো আচ্ছা তাহলে মুঞ্জি আপা পড়েন ওকে তাহলে এই যে তাশফিয়া তাইয়েবা রিনা আপা পড়েন তো তাশফিয়া তাইয়েবা ওকে তাহলে ডক্টর নূরজাহান বেগম ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আট নাম্বার জি আট নাম্বার রাইট হ্যাঁ আলাকা আখুন ইয়া হামিদুন ইয়া হামিদু ইয়া হামিদু হামিদু হ্যাঁ হে হামিদ আপনার কি ভাই আছে আপনার কি একজন ভাই আছে শুকরান আহসান মাশাআল্লাহ
তাহলে আপনার কি একজন ভাই আছে? তাহলে আমি বলতেছি হে সোহাদ, তোমার কি একজন ভাই আছে? তাহলে বলেন তো কি হবে? আলাকি, কারেক্ট, এখানে লাকি হয়ে যাবে। হ্যাঁ, আলাকি ইয়া সোয়াদু, তাহলে আলাকি আখুন বা উখতুন একটা কিছু বলতে হবে। উখতুন, হ্যাঁ, তাহলে আলাকি উখতুন ইয়া সোয়াদু, ইয়া সোয়াদু, আমার একজন ভাই আছে। তোমার কি একজন ভাই আছে? আলাকা আখু, আখুন আলাকি আখুন ইয়া সোয়াদু, রাইট? আলাকি একজন ভাই আছে? তোমার কি একজন ভাই আছে? মাশাআল্লাহ। এরপরে নয় নাম্বারটা সুফিয়া বেগম আপা পড়বেন। সুফিয়া বেগম, নয়। ভাইয়া আসলে আমার ওরকম হয় না, আমি বলতে পারতেছি না। ঠিক আছে, সুবিধা নাই। তাহলে এখন আর কার কাছ থেকে শুনবো? একজন হচ্ছে নূরজাহান স্বপ্না আপা। নূরজাহান স্বপ্না আপা বলেন তো মাশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাজা ইন্দাকা ইয়া আখি, মাশাল্লাহ, হে আমার ভাই, তোমার নিকটে কি, তোমার কাছে কি কি আছে? তোমার কাছে কি আছে? মাযা ইন্দাকা, কারেক্ট। তাহলে আমি বলতে চাই হে আমার বোন, তোমার কাছে কি আছে? তাহলে বলেন তো মাযা ইন্দাকি ইয়া উক্তি, মাযা ইন্দাকি ইয়া উক্তি, হে আমার বোন, তোমার কাছে কি আছে? কারেক্ট, ইন্দাকা থেকে ইন্দাকি। এরপরে দেখেন এই শেষ বাক্যটা, আসসালামু আলাইকা ইয়া আবি, হে আমার বাবা, আপনার উপর সালাম। হে আমার বাবা যেহেতু, আসসালামু আলাইকা, তাহলে আমি বলতে যদি চাই হে আমার মা, আপনার উপরে সালাম, তাহলে কি হবে? আসসালামু আলাইকি ইয়া উম্মি, আসসালামু আলাইকি ইয়া উম্মি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই দুই নাম্বার এক্সারসাইজটা বুঝলাম যে মোনাদার পরিবর্তনে এখানে প্রোনাউন কেও পরিবর্তন করছি। এখন আমরা তিন নাম্বার প্র্যাকটিসটা করি। দেখেন বলতেছে আননিসিল ফাইলা ফি কুল্লি জুমলাতিম মিনাল জুমালিল আতিয়া, ফি কুল্লি জুমলাতিন, এখানে একটা কথা ছিল মনে হয় অরিজিনাল বইয়ে, এখান থেকে ড্রপ হয়েছে, ফি কুল্লি জুমলাতি মিনাল জুমালিল আতিয়া, যে সামনের বাক্যগুলোর প্রত্যেকটা বাক্যে যে ডুয়ার আছে, কর্তা আছে, এই কর্তাকে ফেমিনিন বানাতে হবে, কর্তাকে মহিলাবাচকে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখেন আমরা একটা একটা বাক্য করি, যেমন উদাহরণ আছে খারাজা মুহাম্মাদুন মিনাল বাইতি, অর্থ কি হলো? মুহাম্মদ বাসা থেকে বের হয়েছে। খারাজা মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়েছে, মিনাল বাইতি, বাসা থেকে, বাড়ি থেকে। তাহলে এখানে মুহাম্মাদটা কি আছে? ডুয়ার ম্যাসকিউলিন আছে, কারেক্ট, মুজাক্কার আছে। তাহলে এখন আমি মুয়ান্নাস বানাবো। এই দেখেন খারাজাত আমিনাতু মিনাল বাইতি, আমিনা বাসা থেকে বের হয়েছে, খারাজাত আমিনাতু মিনাল বাইতি। দেখেন তো এই এক নাম্বার থেকে আমরা পড়ি একজন একজন। জি, একজন পড়েন মাশাআল্লাহ। যাহাবাল মুদাররিসু ইলাল ফাসলি, কারেক্ট, অর্থ কি হলো? শিক্ষকটি শিক্ষক সাহেব ক্লাসরুমের দিকে গেল, গিয়েছেন, কারেক্ট। তাহলে এখানে শিক্ষক সাহেব, এটা ম্যাসকিউলিন আছে, তাহলে এখন ফেমিনিন দিয়ে বলেন তো, শিক্ষিকা সাহেবা, তাহলে
তাহলে জাহা বা তিল হবে মনে হয় তাই না জাহা বা তিল মুদাররিসাতু তাই না কারণ পাশাপাশি দুইটা সাতু ইলাল জাহাবাতিল মুদাররিসাতু ইলাল ফাসলি তাহলে শুধু জাহাবাতি বলেন জাহাবাত আল মুদাররিসাতু ইলাল ফাসলি শিক্ষিকা ক্লাসরুমে গিয়েছেন এরকম এরকম লিখতে হবে তাই না এই যে আমি লিখে দিই জাহাবাত আল মুদাররিসাতু এখন দুইটা সুকুন হয়ে গেল এই জন্য তাতে কাসরা দিয়ে পড়তে হবে জি জাহাবাতিল মুদাররিসাতু ইলাল ফাসলি জাহাবাতিল মুদাররিসাতু ইলাল ফাসলি তারপরে দেখেন তিন নাম্বার বাক্যটা জাহাবা আবি ইলাল মুস্তাশফা অর্থ কি হলো আমার বাবা হাসপাতালে হাসপাতালে গিয়েছেন আমার বাবা হসপিটালে গিয়েছেন জাহাবা আবি ইলাল মুস্তাশফা রাইট ওস্তাদ জি জি ওই যে বলছিলেন যে অরিজিনাল বইয়ে মিসিং আছে কিনা এখানে মিনাল জুমালি আল আতিয়াত জুমালি আছে ফি কুল্লির পরে থাকার কথা ফি জুম ফি কুল্লি জুমলাতিন না এখানে অরিজিনাল বইয়ে কিছু নাই তাহলে হবে ফি কুল্লিম মিনাল জুমালাতে এরকম হবে ফি কুল্লিম মিনাল এরকম হবে ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়া দুই জার আছে কুল্লিম নিচে তাসদীদের নিচে দুই জার আছে কুল্লিম এটা দুই জার হবে কারেক্ট জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা তিন নম্বর বাক্যটা দেখি যাহাবা আবি ইলাল মুস্তাশফা আমার বাবা হসপিটালে গিয়েছিলেন তাহলে এখন বলতে চাই আমার আম্মা হসপিটালে গিয়েছিলেন কিভাবে বলেন তো যাহাবাত উম্মি আর বাকিটা কি থাকবে কারেক্ট এরপরের বাক্যটা দেখেন রাহা জালাসা তালিবু ফিল ফাসলি জালাসা অর্থ হলো বসা তাহলে জালাসা তালিবু ছাত্র বসেছে ফিল ফাসলি মানে ক্লাসে ছাত্রটি ক্লাসে বসেছে তাহলে বলেন তো ছাত্রী ক্লাসে বসেছে তাহলে কি হবে না জালাসা জালাসা থেকে জালাসাতি কারেক্ট এরপরে চার নাম্বার বাক্যটা হুজুর এক মিনিট আমি একটু কথা বলি জি এখানে এখানে যদি জালাসা আতলিবু পড়া যায় তাহলে যাবে না জালাসা আতলিবু মানে তো বুঝি নাই কি প্রশ্নটা কি এটা জালাসাতি না পড়ে আমি যদি বলি জালাসা আতলিবু হ্যাঁ পড়া যাবে ও আচ্ছা জালাসাত জালাসাত আতলিবু বাকি দুইটা মিলায় পড়াটা হলো ইয়া আপনি আলাদা আলাদা করে পড়লেও পড়া যাবে জি লাস্ট বাক্যটা চার নাম্বার খারাজা আখি মিনাল বাইতি অর্থ কি হলো আমার ভাই আমার ভাই বাড়ির থেকে বের হলো বের হয়েছিলেন বা বের হয়েছেন আমার ভাই বাড়ি থেকে বের হয়েছেন তাহলে এখন বলতে চাই আমার বোন বাড়ি থেকে বের হয়েছে তাহলে বলেন তো খারাজাত উখতি মিনাল মিনাল বাইতি মিনাল বাইতি তাহলে আমার বোন বাসা থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে এই যে চার নাম্বার এক্সারসাইজটা দেখেন সহজ তাআম্মাল মা ইয়ালি এক্সারসাইজ হলো সামনের বিষয়গুলো চিন্তা করুন
তাআম্মাল চিন্তা করুন মা ইয়ালি সামনের আগত বিষয়গুলো এই যে এক নাম্বার বলতেছে জালাসাত এই দেখেন জালাসাত আত-তালিবাতু এখন জালাসাত আত-তালিবাতু এই দেখেন এই সুকুন যেটা এরপরে আলযুক্ত শব্দ তাহলে পড়া যাচ্ছে না তাহলে এই তার সুকুনটা আসরা হয়ে যাচ্ছে তাই না জালাসাতিত তালিবাতু জালাসাতিত তালিবাতু তাহলে এখানে সূত্রটা দিয়ে দিছে যে সুকুনের পরে আল যুক্ত শব্দ তাহলে এই সুকুনটা কি হয়ে যাবে জের হয়ে যাবে তাই না এই দেখেন এই সুকুনটা কাসরা হয়ে গেল না সুকুনের পরে আল সুকুনটা জের হয়ে গেল হ্যাঁ এই দুটো একসাথে মিলাইতে গিয়ে এই সাকিন আর এই সাকিন পড়া যাচ্ছে না তো জালাসাতিত তালিবাতু জালাসাতিত তালিবাতু মাশাআল্লাহ এরপরে এখন আমরা একটু পড়ি ইকরা আল জুমাল আল আতিয়াতা ইকরা ইল জুমাল আল আতিয়াতা তাই না এই দেখেন সুকুন এরপরে আল আসছে তাহলে কি হবে যুবকটি কে আল্লাযী খারাজা মিন বাইতিকাল আনা যে তোমার বাসা থেকে মাত্র বের হয়েছে মানিল ফাতা যুবকটি কে ফাতা মানে যুবক মানিল ফাতা যুবকটি কে আল্লাযী খারাজা মিন বাইতিকাল আনা যে মাত্র তোমার বাসা থেকে বের হয়েছে সে উত্তর দিচ্ছে উত্তরটা কি হুয়া ইবনু আম্মি সে আমার চাচার ছেলে মানে কি সে আমার কাজিন চাচাতো ভাই হুয়া ইবনু আম্মি সে আমার চাচার ছেলে একটু আবার পড়ি আমরা মানিল ফাতা যুবকটি কে আল্লাযী খারাজা মিন বাইতিকাল আনা যে মাত্র তোমার বাসা থেকে বের হয়েছে হুয়া ইবনু আম্মি সে উত্তর দিচ্ছে সে আমার চাচার ছেলে আলহামদুলিল্লাহ দুই নম্বর বাক্যটা মানিল ফাতাতু ফাতার ফেমিনিন তাহলে কি হবে কারেক্ট তাহলে মানিল ফাতাতু যুবতীটি কে আল্লাতি যে খারাজাত বের হয়েছে মিন বাইতিকা তোমার বাসা থেকে আল আনা এখন ইয়া মুহাম্মাদ হে মুহাম্মাদ হে মুহাম্মাদ যুবতীটি কে যে মাত্র তোমার বাসা থেকে বের হয়েছে মানিল ফাতাতু আল্লাতি খারাজাত মিন বাইতিকাল আনা ইয়া মুহাম্মাদ তাহলে বলেন তো উত্তর কি হবে হিয়া কিন্তু খালাতি হিয়া বিন্তু খালাতি তার অর্থ কি হলো সে আমার খালার মেয়ে কারেক্ট সে আমার খালার মেয়ে হিয়া বিন্তু খালাতি তাহলে তিন নাম্বার প্রশ্নটা লিবা আচ্ছা মিফতাহুন আগে আমরা পড়ছিলাম বলেন তো অর্থ বলেন তো চাবি তাহলে আল মিফতাহু চাবিটি তাই না তাহলে লিমানিল মিফতাহু চাবিটি কার লিমানিল মিফতাহু চাবিটি কার কোন চাবিটি আল্লাযী যা আলাল মাকতাবি কোথায় আছে টেবিলের উপরে চাবিটি যেটা আছে সেই চাবিটা কার মানে লিমানিল মিফতাহু চাবিটি কার আল্লাযী আলাল মাকতাবি যেটা টেবিলের উপরে আছে কারেক্ট তাহলে সে উত্তর দিচ্ছে হুয়া লিল মুদাররিসি কার সেটি শিক্ষক সাহেবের শিক্ষক সাহেবের হুয়া লিল মুদাররিস তাহলে লিমান শুধু মান বললে অর্থ হলো হু আর লিমান বললে কার শুধু মান হলো কে আর লিমান হুজ কার লিমানিল মিফতাহু চাবিটি কার আল্লাযী আলাল মাকতাবি যেটি টেবিলের উপরে আছে যে টেবিলের উপরে যে চাবিটা আছে এই চাবিটা কার হুয়া লিল মুদাররিসি উত্তরে বলা হচ্ছে এটা
টিচারের শিক্ষক সাহেবের চার নম্বর বাক্যটা এখন আপনারা বলেন লিমানি সাআতু সাআতুন অর্থ কি ঘড়ি 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 তাহলে বলেন তো লিমানি সাআতু ঘড়িটি কার ঘড়িটি কার আল্লাতি আলা সারিরি যেটি খাটের উপরে খাটের উপরে আছে অর্থাৎ খাটের উপরে রাখা আছে ঘড়িটি কার হিয়া উত্তরে বলা আছে হিয়া এই সাআতুন শব্দটা ফেমিনিন এই জন্য দেখেন হিয়া আর মিফতাহুন শব্দটা ম্যাসকিউলিন এই জন্য হুয়া করেক্ট তাহলে এখন এই ঘড়ির ব্যাপারে বলতেছে হিয়া এই ঘড়িটা লিজাউজি উখতি লিজাউজি উখতি জাউজুন অর্থ হলো স্বামী তাহলে লিজাউজি উখতি বলেন তো অর্থ কি হলো আমার বোনের স্বামী আমার বোনের স্বামীর হুজুর এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হয় না হ্যাঁ জাউজুন স্বামী স্ত্রী দুইটার ক্ষেত্রে ব্যবহার হয় বাকি এখানে স্বামী অর্থে কারণ এই যে পরে যেহেতু আছে জীবন বাকি শব্দটা স্বামী স্ত্রী দুইটার অর্থে ব্যবহার হয় এবার কারেক্ট লাইফ পার্টনার জীবন সাথী মানে সহজ কথা বলা যায় যে স্পাউস জোড়া স্পাউস জোড়া লিজাউজি উখতি আলহামদুলিল্লাহ তাহলে আমরা দুই তিন চার পাঁচ চারটা এক্সারসাইজ পড়তে পারলাম এখানে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ছয় নাম্বার থেকে পড়বো হ্যাঁ ছয় নাম্বারে আবার শূন্য স্থান পূরণ আছে এগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে আজকে থাকুক জি সবাই একটু পড়ার চেষ্টা করবো আল্লাহ সবাইকে তো দান করেন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু